মানুষ মানুষের জন্য আর জীবন হলো জীবনের জন্য আর ব্যবসা হলো সেই জীবনকে সুষ্ঠু এবং সরলভাবে অতিবাহিত করার জন্য একমাত্র ব্যবসা করেই সম্ভব খুবই কম সময়ের মধ্যে নিজেকে স্বাবলম্বী করা আজ আমি আপনাদের শান্তিপুরের মধ্যে এমন এক জায়গার সঙ্গে পরিচয় করাব যেখানে খুবই চিপ প্রাইসের মধ্যে আপনারা শাড়ি কিনে মনে করলে শাড়ির ব্যবসা করতে পারেন এখানে তাঁত থেকে শুরু করে হ্যান্ডলুম জামদানি তসর বেনারসি সবকিছুই পাবেন যা হবে অনেকটাই চিপ প্রাইসের মধ্যে চলুন তাহলে শুরু করা যাক আর সবসময়ের জন্য বাঙালি হয়ে বাংলায় দেখুন বাংলাকে ভালোবাসুন আর যে কোনো জায়গা থেকে কোনো প্রোডাক্ট বা কোনো আইটেম কিনবার সময় আগে ভালোমতো ভেরিফাই করুন যাচাই করুন আগে দেখুন এখান থেকে আইটেম কিনে আপনি ব্যবসা করতে পারবেন তো যাচাইকরণ এবং ভেরিফিকেশন করে তারপরই কিনুন কারণ সেই মুহূর্তে আমি থাকব না আপনাকে থাকতে হবে এবং সম্পূর্ণ যাচাইকরণ এবং ভেরিফিকেশন আপনাকে করতে হবে আর সম্পূর্ণ ভিডিও দেখবার পর যদি মনে হয় আমার দেওয়া তথ্য পেয়ে আপনার একটু উপকার হয়েছে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না মনে রাখবেন এই সম্পূর্ণ উদ্যোগ আর সম্পূর্ণ প্রয়াস শুধুমাত্র আপনাদের জন্যই চলুন তাহলে শুরু করা যাক ভাস্কর সুতার এখানে জামদানি পাবে মেইনলি আমাদের হ্যান্ডলুম পাবে তাঁতের মধ্যে পাবে কাতানটা স্পেশালি পাবে আমাদের কাছে হার্ড পাবে সফট পাবে হার্ডের মধ্যে অল ওভার পাবে গ্যাপ পাবে ঠিক আছে আমি যতটুকুনি একটা চেষ্টা করব আমার সাথে কিন্তু যার সঙ্গে আমি টাকা পয়সা লেনদেন করছি কিংবা যাকে আমি মাল দিচ্ছি তার সঙ্গে আমার কাস্টমার মতো যেন লেনদেন না হয় তাকে আমি হেল্প করছি সে আমাকে হেল্প করছে এই লেনদেনটার জন্য আমি কাস্টমারের সঙ্গে করতে পারি সে আমার কাস্টমার বলতে পারি কিন্তু আদৌ সে আমার প্রিয়জন একজন আমি তার সঙ্গে এইভাবে বিহেভ করবো কিংবা ব্যবহার এইভাবে দেব সেও আমার সঙ্গে এইভাবেই ব্যবহার করবে খালাস নয় আমি কখনোই চেষ্টা করিনি কিংবা চিন্তা করিনি যে আমার মালটা বিক্রি হয়ে গেলে খালাস তাহলে তো গত বছরেই আমি হারিয়ে যেতাম কিন্তু আমি চিন্তা করেছি আমি যতটুকুনি পারবো কম রেটে যতটুকুনি পারবো ভালো মাল 5 টাকা বেশি হোক হয়তো অনেক সময় 5 টাকা বেশি হয়ে যায় সেক্ষেত্রে কাস্টমার আমাকে জানাচ্ছে দাদা 5 টাকা বেশি হয়েছে আমি তাকে বলবো দাদা নেক্সট টাইম মাল নাও 5 টাকা বেশি হয়েছে তোমাকে ওটা আমি পূরণ করে দেবো মিনিমাম দেখো আমাদের এখানে সেরকম কোনো বাধ্যবাধকতা নেই আপনি তো 5000 এর নিচে পাঠাই না হ্যাঁ আর এসে তোমার ইচ্ছে মতো মাল নিতে পারবে হ্যাঁ অনলাইনের ক্ষেত্রে 5000 হ্যাঁ ভিডিও কল আছে হোয়াটসঅ্যাপ আছে আমি সমস্ত ডিটেলস দিয়ে দেবো যতটুকুনি আমি সারাদিন কাস্টমারের জন্য বসে আছি তাদের জন্য বসে থাকবো আমি কাস্টমারের যথেষ্ট পরিমাণে ভালোবাসে আর আমি যতটুকুনি যতজনকে আমি পেয়েছি তো সবাই আমাকে ভালোবাসে আমিও তাদের ভালোবাসা দেওয়ার চেষ্টা করি এবার যতটুকুনি আমি চেষ্টা করেছি আমার মতো করে এবার ভালোবাসা তো কাস্টমারের কাছে রয়েছে আমি কতটুকুনি দিতে পারবো কাস্টমারকে ভালোবাসা প্রথম আজকে আমি দেখো আমাদের অফার বলতে আমাদের সেরকম পুজো অফার নেই কিন্তু আমি যেটা দেব আজকে সেটা হচ্ছে কাপড়ের দাম সব থেকে কমের মধ্যে রাখার চেষ্টা করব আর একটা বিষয় হচ্ছে বলবো সেটা হচ্ছে তুমি এর আগেও দেখেছো আজকে সেটা নতুনত্ব বলছি ধরো আজকে এই মালটার দাম 550 টাকা আছে আমি হোয়াটসঅ্যাপে গ্রুপের মাধ্যমে আপডেট দেবো আমার ফেসবুক পেজের মাধ্যমে যদি আপডেট দিই সেখানে পেয়ে যাবে যদি 5 টাকা কমে 5 টাকা কমিয়ে দেবো যদি 5 টাকা বাড়ে 5 টাকা বাড়িয়ে দেবো ঠিক আছে হ্যারাসমেন্ট হতে হবে না তুমি আগে থেকে জেনে নাও হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে জেনে নাও যে মালের দাম কত আছে এখন ঠিক আছে কমলে কমিয়ে দেবো আজকে হয়তো দেখা গেল 550 রয়েছে কালকে 530 হতে পারে কিংবা কালকে তোমার 560 হতে পারে এইটা আমি চেষ্টা করবো যথাসাধ্য এবং কাস্টমার যেভাবে বলবে যার যতটুকুনি হেল্প হবে আমি সাধ্যমতো আমার সাধ্যমতো আমি করবো তার জন্য জামদানি হার্ড এর মধ্যে গ্যাপ হবে এটা এটা আসবে 550 টাকা অনলি না এটা ব্লাউজ পিস থাকবে না কাপড়ের কোয়ালিটি অনেকটা ভালো হবে এটা হচ্ছে পিওর ঢাকাই জামদানি যে সুতো সেই সুতোর কাজ ঠিক আছে এটা তোমার 550 টাকায় চলে আসবে ভেতরের দিক আর এটা হচ্ছে তোমার আঁচলের দিক এই যে এটা আঁচল
মাল্টি কালারের ওয়ার্ক করা আছে প্রচুর, হ্যাঁ এটা অল ওভার 10টা কালার আসবে এটাতে, 1000 অনলি, 1000 অনলি, 1000। নেক্সট এটা আছে মিনাকারির উপরে, মিনাকারি যেটা সম্পূর্ণ বডিতে মিনা করা আছে, দু কালারে সেলফের মধ্যে যেমন নেবে কাস্টমার তেমনই দেবো আমি। এটা হচ্ছে এরকম, আর এটা হচ্ছে আঁচল, কালার তো অনেক আছেই। এই যে এটা হাফ আপ কাজ আসবে, এটা হাফ আপ কাজ আছে, এই যে এরকম তোমার হাফ আপ কাজ আছে। এটা আসবে 900 টাকা অনলি, 900 অনলি। নেক্সট আছে দেখো একটা জামদানি, আরেকটা দেখাই আমি জামদানি, এই একটা জামদানি, এটা জামদানি একটা থাকবেই, তো জামদানির রেস্টটাই আমি দেখাচ্ছি, যেহেতু জামদানি ব্যাপারটা থাকবে, সমস্ত কিছু নিলেও জামদানি থাকে। এইটা এটা তোমার দাম আসবে 1100 টাকা অনলি, 1100 অনলি। কাপড় কিন্তু বহুত ভালো হবে কাপড়টা, হাতে নিয়ে দেখুক আমি তো, আর তোমার এটা, হ্যাঁ এটা তো বুঝতে পারবি, আর তোমার এইটা, এই যে আঁচলের দিকটা, এটা আঁচলের দিক। নেক্সট রয়েছে জামদানি রয়েছে, মানে এই দেখো হোয়াইটের মধ্যে এটা কালার আছে, সেলফের কাজ করা আছে, জরির কাজ, এটা মিনা করা আছে, এটা বডির দিকটা আর এটা আঁচল। হ্যাঁ সেলফের মধ্যে এটা আসবে তোমার 900 টাকা অনলি, 900 অনলি। নেক্সট আছে জামদানির মধ্যেই আছে আমার, এটা আছে তোমার অলওভারের মধ্যে, এটা অলওভারের মধ্যে, এটা হার্ডের উপরে, এটা হার্ডের উপরে আসবে, তসর কালার, কালার আছে এটাতে তোমার, এই যে ভেতরের দিকটা হচ্ছে এরকম, পুরো কাজ করা থাকবে, এই যে ভর্তি কাজ থাকবে, কাপড়ও সেই কাপড়, এটা কাপড়ও সেই 1100, 1100 অনলি, 1100। নেক্সট জামদানি হাড়ের মধ্যে, এই একটা রয়েছে ধরো, এই যে একটা কিন্তু অনেক সময় কাস্টমার গুলিয়ে ফেলে যে হার্ড জামদানিটাকেই সফট করায়, না আমি বলবো না, কেননা আমাদের যতটুকুনি জানা আছে কিংবা আমরা নিজেরা তৈরি করি, যেহেতু সেহেতু আমাদের জানা আছে সফটের কাপড়টা সফট ভাবেই তৈরি করা হয়, সেটা সুতো পুরোপুরি আলাদা, সরু সুতোর উপরে কাজ, ভালো সফট সুতোর উপরে কাজ, আর হার্ডটা অন্য সুতোর উপরে পুরোপুরি কাজ হয়, ঠিক আছে, একই ডিজাইন হলেও অসুবিধা নেই। এই যে এটা, এটা পড়বে তোমার 920 টাকা, অলওভার 920 টাকা। নেক্সট থাকছে তাঁতের মধ্যে, আমাদের তাঁতের মধ্যে শান্তিপুর মানে তাঁত, হ্যান্ডলুম, জামদানি, এই তিনটে। এটা হচ্ছে তাঁতের মধ্যে অনলি দাম আসবে 225 টাকা অনলি, 225 টাকা, যদি 5 টাকা কমে আরও 5 টাকা কম নেবো আমি, মার্কেটের উপর নির্ভর করবে। এই একটা আছে পানগুটি, লাভগুটি, হ্যাঁ অনেক অনেক নামে ডাকে, এ কালার আছে অনেকগুলো করে কালার হয়ে যাবে, এটা 265 টাকা অনলি, 265, একদম জেনুইন প্রাইস, এটা অরিজিনাল আজকে যা প্রাইস দেবো একদম অরিজিনাল প্রাইস দেবো, নিজেদের ম্যানুফ্যাকচার রয়েছে যেহেতু কোনো অসুবিধা নেই। এই একটা 265, গঙ্গা যমুনা করা আছে, 265 টাকা, পুরো ওয়ার্ক কাজ হবে, না আমি যতগুলো কাপড় এত পর্যন্ত বিক্রি করেছি, যতদিন পর্যন্ত বিক্রি করেছি, তুমিও ভিডিও তো করেছো, আমার কাপড় পারগুটায়নি, রং উঠে যাওয়া হয়নি, তাঁতের মধ্যে থাকেন, এইবার কিছু কিছু কালারের ক্ষেত্রে হয় সেটা আলাদা বিষয়। এইটা ক্রসগুটি, ক্রসগুটি 265 টাকা, 365, মিনা করা আছে, এটা 310 টাকা অনলি। নেক্সট রয়েছে এটা আমকলকা, এটা গত বছরও বিক্রি করেছে, এই বছরও বিক্রি হচ্ছে, এই বছরও দেখালাম, হ্যাঁ 300 টাকা, 300 অনলি। অলওভার তাঁত মানে গ্যাপ কিছু নেই, কাজটা ভালো মন্দ আছে, সুতোর কোয়ালিটির উপরে নির্ভর করে। এইবার এইটা 300 টাকা। এরপরে দেখাচ্ছি ধরো, এইটা দেখাচ্ছি, এই যে
এটা নতুন গুটি, নতুন কাজ করা রয়েছে। হ্যাঁ, কাজটা করা আছে, পুরো অল ওভার কাজ হবে, পাড়ের কোয়ালিটি দিয়ে আর কাপড়ের কোয়ালিটি অনেকটা ভালো হবে, সরু সুতোর ওপরে আসবে কাপড়। এটাও 300 টাকা, 300 অনলি। নেক্সট একটা দেখাচ্ছি, দেখো এটা সেম প্রাইস, 300 টাকা, 300 অনলি। কাপড় যা আজকে যতগুলো আমি মোটামুটি দেখাচ্ছি প্রায় একই রকম রেট থাকবে, তারপরেও কাস্টমার এসে দেখে ইচ্ছে মতো নিতে পারবে। হ্যাঁ, 2 টাকা হলেও দাম কমাবো আমি। এই একটা আছে তোমার 300 টাকা, 300 অনলি। আমি বারবার বলবো কাস্টমার আসুক, দেখুক, ফোন করুক আমাকে, আমি যত একদম একদম পেছন থেকে আমার আমার যতটুকুনি সাপোর্ট করার আমি পুরোটুকুনি করবো আমি সাপোর্ট, ঠিক আছে। এই তোমার এই একটা, হ্যাঁ নতুন ডিজাইন, এটা 350 টাকা। তারপরে তুমি এই একটা দেখো তাঁতের মধ্যে, এটাও 350 টাকা। তাঁত প্রচুর আছে, প্রচুর প্রচুর, এখন তাঁতের ডিজাইন প্রচুর আছে। নেক্সট থাকবে হ্যান্ডলুমের মধ্যে, স্টার্টিং প্রাইস এটা হচ্ছে 160 টাকা, 160 অনলি। জামদানি প্রিন্ট, জামদানি প্রিন্ট আলাদা আলাদা প্রিন্ট আসবে, প্রিন্টের কোনো রকম অসুবিধা নেই, এক এক সময় এক একটা ডিজাইন, যখন যেটা চলবে তখন সেটাই দেবো আপডেট ডিজাইন। এটাতে কালার উঠে যায় একটু, বলে দিচ্ছি আগে, হ্যাঁ একদম নর্মালি, যেহেতু খুব কালার কালারের পুরোপুরি গ্যারান্টি দেবো না, কাপড়ের গ্যারান্টি আছে। আমি কাস্টমারকে সত্যি কথা দেয় যেটা সেটা বলে দিচ্ছি আমি, যে বলে কালার ওঠে না, এইটা পরিষ্কার। এইটা ঝুমকো 230 টাকা, 230, 230। কালার আছে প্রচুর, কালার হবে উইথ ব্লাউজ পিস, হ্যান্ডলুম মানে ব্লাউজ পিস। হ্যাঁ, এই একটা আছে এমব্রয়ডারির মধ্যে, আমি আগেই বলে দিচ্ছি হ্যান্ডলুমের ডিজাইন আপডেট হয়, আজকে এই ডিজাইনটা চলছে, দেখা গেলো একটা কাস্টমার 15 দিন পরে আসলো, তখন এই ডিজাইন নাও থাকতে পারে, কিন্তু আপডেট ডিজাইন সে পাবে, ঠিক আছে। এটা তোমার, এটা তোমার আসবে 400 টাকা অনলি, 400 টাকা। নেক্সট দাম বেড়ে গেলো বা দাম বেড়ে গেলে আমি সেটা কাস্টমারকে জানিয়ে দেবো, আগে থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, কাস্টমার আমাকে ফোন করবে, আমি কথা বলবো, আমি তো তার জন্যই রয়েছি, তাই না? না, 5-10 টাকা বাড়ে খুব বাড়লে। এই যে সামনে তো পুজো, হ্যাঁ সে একটু পারবে। এইটা নেক্সট, এটা তোমার সেম প্রাইসের মধ্যে, সেম প্রাইসের মধ্যে আছে। নেক্সট তোমার এই একটা রয়েছে হ্যান্ডলুমের, দেখো কাজ করা আছে অল ওভার, 300 টাকা অনলি, 300 টাকা অনলি, 300 টাকা। নেক্সট আছে তোমার, এরপরে হ্যান্ডলুমই আছে একটা, হ্যান্ডলুমের মধ্যেই আছে, এই একটা আছে, কালার আছে প্রচুর, কালার হয়ে যাবে কাস্টমারকে, হ্যাঁ টাইপের কাজ করা আছে, আমি কাস্টমারকে যতটুকুনি পারবো আমাকে ব্যাক সাপোর্টটুকুনি আমি দেবো। নেক্সট তোমার এই একটা আছে, 280 অনলি, 280। নেক্সট হ্যান্ডলুমের মধ্যে দেখাচ্ছি, এটাও হ্যান্ডলুম, এটা অ্যাপ্লিকে সঙ্গে 1500 গুটির কাজ করা থাকবে, এটা 1500 গুটির কাজ করা আছে, এটা অ্যাপ্লিকে ডিজাইন করা আছে, এটা তোমার আসবে 340 টাকা অনলি, 340। নেক্সট তোমার হ্যান্ডলুমের মধ্যে আছে এই একটা হ্যান্ডলুম, এটা তোমার 400 টাকার মধ্যে চলে আসবে, ভালো কোয়ালিটি অনেকটা, যেগুলো 400 টাকা কাপড় দেখালাম এটা অনেকটা ভালো কোয়ালিটি হবে, কাপড়ে যে ভিসকসটা, ভিসকসের কাজ, এমব্রয়ডারি নয় এটা কিন্তু, হ্যাঁ আর দু কালারের কাজ হবে, কাপড়ের কম্বিনেশনগুলো আলাদা আলাদা থাকবে, একদম নতুন নতুন আপডেট থাকবে এগুলো, হ্যাঁ একদম একদম। নেক্সট আমি হ্যান্ডলুমের মধ্যে দেখাবো, যে এই একটা দেখাচ্ছি আমি, এটা তোমার হচ্ছে এই মালগুলো কিন্তু, হ্যাঁ এই মালগুলো আমরা বিভিন্ন কোম্পানির যে ওয়েবসাইটগুলো রয়েছে সেখানে কিন্তু দিই মাঝে মাঝে, ঠিক আছে, আমার থেকে নিয়ে গিয়ে কেউ দেয়, হ্যাঁ চলেও খুব ভালো, এগুলো সিম্পলের মধ্যে দারুণ। এটা ভুমরি, এটাকে ভুমরি বলে, এই যে আঁচলের দিকটায় দেখো এরকম আসবে আঁচলের দিকে, হ্যাঁ হ্যাঁ স্কুলে ওনারাই নেন, হ্যাঁ কালার অনেক আসবে, এটা 420 টাকা অনলি। তারপরে তোমার হচ্ছে এই একটা রয়েছে, এটা হচ্ছে তোমার পম্পম, আঁচল পম্পম বলে এটাকে, মশাল বলে, হ্যাঁ সরি আঁচল পম্পম বলছি, এটা মশালি বলে, ঠিক আছে, খাদি, খাদির মধ্যে এটা গঙ্গা যমুনা পার আছে এটা, হ্যাঁ বিভিন্ন রকম চলে আসবে, এটাগুলোতে ঘিচা ওয়ার্ক করা আছে, এটা তোমার 440 টাকা, 440 অনলি। কাপড় যতটুকুনি আগেও বলেছি যতটুকুনি পারবো কম রেটের মধ্যে দেবো। নেক্সট আছে এটা দেখাচ্ছি, এটা পুরো হ্যান্ড ওয়ার্কের কাজ, এগুলো
আমি একটু কাপড়টা দেখাচ্ছি ভালো করে। তো এটা পুরো ভর্তি কাজ, হ্যাঁ ভর্তি কাজ আছে পুরো, উইথ বিপি আসবে। এটা রেশমের কাপড়, পুরোপুরি রেশমের। আরও ডিজাইন আছে আমাদের, আমি একটা ডিজাইন দেখাচ্ছি আজকে। এটা আসবে তোমার 1750 টাকা আসবে, হ্যাঁ একদম ওই রেটের মধ্যে আসবে। এবার যদি 50 টাকা কমে, আমি কিন্তু 50 টাকা কম দেবো কাস্টমারের কাছ থেকে। নেক্সট কাতানের মধ্যে দেখাবো আমি, কাতানের মধ্যে দেখাচ্ছি। এই যে কাতান, এটা কাতান দেখাচ্ছি আমি, চলো তোমার। এই যে কাতান পাতলি পাল্লু এগুলো, হুম কালার গ্যারান্টি, নতুন নতুন আপডেট ঢুকছে এখন শুধু কাতানের। স্পেশালি কাতানটা সবসময় পাবে আমার কাছে, দাম যখন যেটা যাবে আপডেট দামগুলো আমি দেবো, ঠিক আছে? 1300 টাকা অনলি, 1300 অনলি। এরপরেও যদি আরও 50 টাকা কমে, আরও 50 টাকা কম দেবো কাস্টমার কাছ থেকে আরও কম দেবো, ঠিক আছে? যদি আরও 50, আমি বারবার বলে দিচ্ছি 1300 টাকায় দেখিয়েছি, যদি 50 কমে 50 টাকা আমি কম দেবো কাস্টমারের কাছ থেকে, ঠিক আছে? কোনো ভয় নেই, এক পিসও অর্ডার করতে পারে যে কেউ। হ্যাঁ 1300, কালেকশন অনেক আছে, 1300 টাকা অনলি। এই যে তোমার কালার রয়েছে এই একটা। হুম লাস্ট আমি একটা বেনারসি দেখাই, বেনারসিরও প্রচুর ডিজাইন আছে, প্রচুর কালার আছে। এটা একটু ভালোর মধ্যে দেখাচ্ছি আমি তোমাকে, সেম ডিজাইন কিন্তু আমি দিতে পারবো না, আগেই বলে দিচ্ছি। হ্যাঁ এই ডিজাইনটা বেরিয়ে চলে যাবে, ধরো যখন আসবে কাস্টমার ততদিন বেরিয়ে চলে যাবে। এই ডিজাইনটা আমি দেখাই, এক কালার পাবেন, হ্যাঁ হ্যাঁ একই কোম্পানির মাল, অন্য ডিজাইন পাবে। এই দেখো এটা আসবে তোমার 1650 অনলি, 1650 টাকা, ঠিক আছে? এর মধ্যে এবার বিভিন্ন রকম চলে আসবে, এরপরে প্রচুর রেট আছে ওপরে, ঠিক আছে? মোটামুটি 3500-4000 টাকা পর্যন্ত রেট আছে, পেয়ে যাবে। সবই তো বললে, সবই দেখালে, মিনিমাম কপিস কিনতে হবে, এরপরে যা খুশি কিনতে পারেন। কাস্টমারের ইচ্ছে মতো কিনুক কাস্টমার, কাস্টমারকে পুরো ছেড়ে দিয়েছি, সে যেন আমার, আমি এইটুকুনি কাস্টমারের কাছে আগেও বলেছি এবারও বলি, তার সঙ্গে যেন আমার কাস্টমারের সম্পর্ক না হয়, তার সঙ্গে যেন আমার অন্য একটা সম্পর্ক হয়, হ্যাঁ ফ্যামিলিগত সম্পর্ক হয়, বন্ধুর সম্পর্ক হয়। আমি তার কাছ থেকে টাকা নিয়ে উদ্ধার হয়ে যাবো, বিক্রি করে দিয়ে উদ্ধার হয়ে যাবো, এমন কোনো চিন্তাভাবনা আমি নিইনি। আর এটাই আমি চিন্তা করবো, সেও যেন মালটা বিক্রি করে নিয়ে ভালো একটা রেসপন্স পায়, কাস্টমারের কাছ থেকে ভালো ফিডব্যাক পায়, এবং কাস্টমারকে সে যদি বিক্রি করে, আরেকটা বিষয় বলে দিই আমি, কাস্টমারকে সে বিক্রি করবে, অনেক ক্ষেত্রে দেখা গেলো তার 50টা মাল অর্ডার হয়েছে, সে দেখা গেলো কাস্টমারকে 100 টাকা লাভ করেছে, সে দেখা গেলো সে বলছে অল্প লাভ করবো, কিন্তু দাদা মালটা আমার প্রচুর মাল চাই, আমি আরও খানিকটা কম দেবো কাস্টমারকে ঠেকাতে গেলে, কাস্টমার ঠেকাতে গেলে আমি কম দেবো। তো থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ সকলকে, অসংখ্য ধন্যবাদ সকলকে।